দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মানুষকে স্বস্তি দিতে জয়পুরহাটে স্বল্পমূল্যে সবজি বিক্রি কেন্দ্র চালু করেছে জামায়াত ইসলামী। শুক্রবার সকালে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সবজি বিক্রি কেন্দ্র চালু করা হয়। প্রথম দিনে আলু 60 টাকা, বেগুন 30 টাকা, পটল 30 টাকা ও কাঁচামরিচ 80 টাকা কেজি দরে বিক্রি করা হয়। রিকশাচালক জলিল মিয়া জাগোনিউজকে বলেন, বাজারের তুলনায় এসব সবজি কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে পাওয়া যাচ্ছে, তাই এখানে সবজি কিনতে এসেছি। জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ জাগোনিউজকে বলেন, সাধারণ মানুষ যেন অল্প টাকায় সবজি কিনতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ। যতদিন না শাকসবজির দাম কমে আসবে ততদিন আমাদের এই কর্মসূচি চলবে। সবজি বিক্রি কেন্দ্র পরিদর্শন করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিপ্রিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসলাম হোসেন। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ, চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।